এই রে, এই জামাটা দেখছি বড় হয়েছে। দেখেছো ব্যাপারটা? এই জামাটা দেখছি আবার ছোট হয়েছে। দর্জিগুলোকে নিয়ে আর পারা যায় না, যেদিকে নজর দেব না সবাই সেদিকেই গন্ডগোল করবে। দাদু, ও দাদু, এটা কি তৈরি করছো গো? টপ সিক্রেট, বলা যাবে না। বলো না দাদু, লক্ষ্মী দাদু, সোনা দাদু। আজ একটা নয়, দুটো জিনিস তৈরি করছি খাদু। আরে বাস, একেবারে দুটো? একেবারে দুটো। যাদের গায়ে পোশাক ঠিক মতো ফিট করে না, দুটোই তাদের জন্যে। আই দেখ, এইটা হলো তাদের জন্যে যাদের জামা গায়ে বড় হচ্ছে। দেখলি কেমন ছোট হয়ে গেল? আরে বাস, এ যে দেখছি চোখে নিমেষে কাজ করে। এটা হলো যাদের জামা গায়ে ছোট হচ্ছে তাদের জন্যে। দেখ, স্প্রে করছি। ইয়াহু, এটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে গো। দারুণ আবিষ্কার করেছো দাদু। দাও না দাও না, এটা এখন আমার সম্পত্তি। শোন, এটা ভালো কাজে ব্যবহার করিস, বুঝলি? আমার মনে হয় এটা একবার পরখ করা দরকার। এই যে জানলার পর্দা, নাও পর্দা, এবার বড় হবে কি? হ্যাঁ, সুমন্ত না, এবার ছোট হও দেখি আস্তে আস্তে। এবারে লোকের ওপর। আমার পয়লা নম্বরে দুই শত্রু আসছে, সুটকে আর মুটকে। ওদের একটু টাইট করা যাক। আমার গায়ে দিলে যে বাবু, আমার জামা কাপড়টা টোটো টোটো হয়ে যাচ্ছে, গায়েতে পড়ছে। দাঁড়া তো, মুটকে খাদার ব্যবস্থা আমি করছি। দাঁড়া দাঁড়া, অত তারা কিসে? তোর ব্যবস্থা আমি করছি, এই দেখ। ওদের বেশ করে টাইট দেওয়া গেছে, এবার আর একজনের পালা। ওই তো এক কুড়েত বাসা পটকা, বেটা ঘুমোচ্ছে, ওকে একটা ঝটকা দেওয়া যাক। দারুণ মজা, দারুণ মজা। আমি তো এখন কিছুই দেখতে পাচ্ছি না। ঘাবড়াও না দাদু, তোমারই আবিষ্কারে ভেলকি দিয়ে ওটা ঠিক করে দিচ্ছি। তা করতে যাস না, ওটা দিস না। এটা এখন এমন ছোট হয়ে গেছে, মাথায় তো চাপ দিচ্ছে, মাথায় লাগছে। ওরে বাবারে, খাদা এটাকে শিগগিরই বড় কর। এই খাদা, আমাকে দেখতে না পেলে তুমি ধরতেই পারবে না, কিছুতেই পারবে না। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে চো। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে চো। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে চো।